হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। একই দাবিতে ধর্মঘট করছেন হাসপাতালের সামনের ওষুধের দোকানিরা। এর ফলে দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনেরা। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট, জানাচ্ছেন রত্নাজামান। সকাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এই ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনতে কলেজ ও স্থানীয় প্রশাসন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ ইন্টার্ন চিকিৎসকদের। আমাদের সাধারণ শিক্ষার্থীরা একটা দাবি জানাইছে এবং তারা হচ্ছে ক্লাস বর্জন করছে এবং তাদের সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি এবং ইন্টার্ন চিকিৎসক পরিষদ তাদের সাথে একাত্মতা প্রকাশ করে যতক্ষণ পর্যন্ত এর কোনো সমাধান না হয় ততক্ষণ আমরা এই কর্মবিরতি চলমান থাকবে। যদি আরও সময় ক্ষেপণ হয় সেক্ষেত্রে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। চিকিৎসা সেবা চলছে, তবে কর্মবিরতির কারণে কিছুটা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসা কোনো ব্যাহত হচ্ছে না, তবে সমস্যাটা তো হয়ই। দেখেন যে আমরা এত রুগী রয়েছে, ইন্টারনেট ডাক্তাররা হলো হাসপাতালের একটা প্রাণ, তারা না থাকলে সেবার মানটা সেভাবে হয় না। এদিকে হাসপাতালের সামনে ও আশপাশের এলাকায় সকল ওষুধের দোকান বন্ধ রেখে ধর্মঘট করছে ব্যবসায়ীরা। অত্যাচার করছে এবং ওরা জুলুম করতেছে, ভিতরে অনিয়ম করতেছে এবং ওদের ভয়ে আমরা রয়েছি। ওরা যে কোনো সময় হামলা করবে, ভিতরে দাও লাঠি মাটি নিয়ে ওরা প্রস্তুত রয়েছে। ইন্টার্ন চিকিৎসকরা ও ওষুধ ব্যবসায়ীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে চরম বিপাকে হাসপাতালের রোগী ও তাদের স্বজনরা। তারা ধর্মঘট করেছে, এখন আমরাই তো বিপদে পড়েছি। ওষুধ না নিলে বাচ্চাদের কি করে সুস্থ করবো? হাসপাতালে ভর্তি করছি রোগীর, ওষুধ না নিলে তো আমাদের বিপদ। ওষুধ কিনতে দূরে যেতে হবে। ঘটনা দ্রুত সমাধান হোক এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। রত্না সামান, একুশে টেলিভিশন।